প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর প্রত্যাশা এবার বিপিএলে কোনো ধরনের বিতর্ক হবে না। অবশ্য প্রধান নির্বাচক ক্রিকেটারদের উদ্দেশ্যেও কিছু কথা বলেছেন। বিপিএলকে বিশ্বমানের করে তুলতে এবার শুরুতেই সরব বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এর জন্য কদিন আগেই একটি সার্কুলারও দিয়েছে ভালো মানের প্রোডাকশন হাউস পাওয়ার প্রত্যাশায়। বিশেষ করে 34 থেকে 36টি ক্যামেরা থাকা বাধ্যতামূলক করেছে বিসিবি। সেই সঙ্গে এবার টুর্নামেন্টের শুরুতেই ডিআরএস যেন থাকে সেই ব্যাপারেও লিখেছেন বিসিবি। আইসিসি এবং এসিসির মতো টুর্নামেন্ট আয়োজন করার অভিজ্ঞতা থাকতে হবে জানিয়েছেন। সেজন্যই প্রধান নির্বাচক আশা করছেন এবারের বিপিএল যেন বিতর্কমুক্ত থাকে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, আশা তো করছি একটা টুর্নামেন্ট চলতে গেলে তো অনেক কিছুই দেখতে হয়, এই বছর সব প্রস্তুতি নিয়েই শুরু হচ্ছে, আশা করছি ভালোভাবেই শেষ হবে। মাঠের বাইরের বিষয়গুলো ক্রিকেটারদের মধ্যে প্রভাব ফেলে, তবে নান্নু জানিয়েছেন ক্রিকেটারদের বাইরের ব্যাপারগুলো নজর না দিয়ে মাঠের পারফরমেন্স ফোকাস করতে। ক্রিকেটারদের দায়িত্ব কি সেটিও মনে করিয়ে দিলেন প্রধান নির্বাচক। তিনি আরও বলেন, প্লেয়ারদের প্রথম কাজ হলো ক্রিকেট খেলা এবং পারফরমেন্সটা ধরে রাখা। সে যেখানেই সুযোগ পাবে নিজের পারফরমেন্সটা দিতে হবে এবং সেরাটা খেলতে হবে, এটা হচ্ছে ওদের দায়িত্ব। কোথায় কি হচ্ছে এসব নিয়ে চিন্তা করা ওদের দায়িত্ব না, প্লেয়াররা যখনই মাঠে যাবে তখনই তাদের সেরাটা দিয়ে খেলবে, এটাই হচ্ছে তাদের দায়িত্ব।